हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के आमी माछेर एकदम अन्य धरनेर एकटा रेसिपी निये चले एसेछि तोमादेर साथे शेयर करार जन्य। एटा खूब सहजे आर चटपट भावे बानिये फेला जाय आर एटार स्वाद अत्यंत लोभनीय आर खूब टेस्टी। आमी आज के माछेर दो पेयाजा बानाबो, ताहले चलो रेसिपिटा शुरू करा जाक। आमी एखाने 6 पिस मतन कातला माछ निये निएछि, तोमरा चाइले एखाने रुई माछो व्यवहार करते पारो। तो सबार प्रथमे মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন আর সামান্য পরিমাণ হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াতে আমি তেল গরম করে নিয়েছি, এবার একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি। আর কড়াতে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি এখানে পেঁয়াজটাকে এরকম মিহিভাবে কুচি করে নিয়েছি বেরেস্তা করব বলে। তো ওই একই তেলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, যেটাকে আমি কুচি করে নিয়েছিলাম। নিয়ে এবার এটা আস্তে আস্তে তেলের মধ্যে ভেজে নেব। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, যেটাকে আমি বেরেস্তা করে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্যান নিয়েছি, আলাদা একটা প্যান। ওই প্যানে ওই যে মাছ আর পেঁয়াজ ভেজেছিলাম ওই তেলটাই আমি 1.5 টেবিল স্পুন মতো নিয়েছি। নিয়ে এবার এখানে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজের অর্ধেকটা আবার এই তেলটার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আবার এই তেলে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি আমার সুবিধার জন্য পেঁয়াজ ভাজা আর মাছ ভাজাটা অন্য কড়াইতে করেছি, তোমরা একই কড়াইতেই করতে পারো। এটা ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, এই পেঁয়াজ বাটাটা এই ভাজাটার মধ্যে দিয়ে দেব। একটু নাড়িয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে 1 টিস্পুন মতন আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এটা ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি একটা টমেটো পেস্ট অ্যাড করব। আমি একটা ছোট সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এখানে টমেটো কেচাপও ব্যবহার করতে পারো। আমি যেহেতু কাঁচা টমেটো এখানে পেস্ট করে ব্যবহার করেছি সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। এটা টমেটোর যে টক ভাবটা আছে সেই টক ভাবটাকে ব্যালেন্স করবে। দিয়ে এবার ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিতে হবে। টমেটো পেস্টটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে আর কষানোর থেকে মশলাটা থেকে তেলটা ছাড়া শুরু হয়ে গেছে। এবার একে একে আমি গুঁড়ো মশলা এখানে অ্যাড করছি। আমি এখানে 1/2 টিস্পুন মতন হলুদ দিয়েছি, যেহেতু মাছটা আমি হলুদ দিয়ে ভেজেছিলাম তাই সেটা কথা মাথায় রেখে এখানে হলুদের ব্যবহারটা করতে হবে। আর আমি 1 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন মতন ধনে গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি সামান্য পরিমাণ একটু জল অ্যাড করছি যাতে মশলাটা তলা থেকে পুড়ে না যায়। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার এই গ্রেভিটাকে ভালোভাবে একটু ফুটতে দেব।
গ্রেভিটা ভালোভাবে ফুটে এসেছে। এবার একে একে মাছগুলো এভাবে গ্রেভির মধ্যে বিছিয়ে বিছিয়ে দিয়ে দেবো। কষানো মশলার সাথে যখন জল অ্যাড করব, তারপর ঝোলটা ফুটে এলে তখন নুন আর ঝালটা টেস্ট করে দেখে নিতে হবে। তখন যদি নুন আর ঝালের প্রয়োজন হয় গ্রেভি অনুযায়ী, তখন তোমরা সেইভাবে গ্রেভিতে নুন বা ঝালটা অ্যাড করে দিতে পারো। আর এবারে আমি গ্রেভিটার মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি এখানে 5টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এই কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি মাছটাকে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 4 মিনিট পর, ঢাকনাটা সরিয়ে দিলাম। এবার মাছগুলো উল্টে দেব। এক এক করে সবকটা মাছ এভাবে উল্টে দেব, তাহলে মাছের দুই সাইডটাই ঝোলের সাথে ভালোভাবে সেদ্ধ হবে। এইভাবে উল্টে দিয়ে আবার কিছুক্ষণের জন্য গ্যাসটা ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 2-3 মিনিট পর, ঢাকনাটা সরিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ঝোল থেকে তেলটা বেরিয়ে এসছে, আর ঝোলটা অনেকটা ড্রাই হয়ে গেছে। আর আমার মাছের দো পেঁয়াজা একদম রেডি, একটা একটা করে সরিয়ে দিলাম। আর মাছটা দেওয়ার পর গ্যাসের মানে ফ্লেমটা একদম লোতে রাখবে, নয়তো মাছের যেহেতু ঝোলটা কম সেই জন্য নয়তো মাছটা পুড়ে যেতে পারে। তাই জন্য মাছটা দেওয়ার পরে ঝোল গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে। গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার মাছের দো পেঁয়াজা একদম রেডি। তৈরি হয়ে গেল কাতলা মাছের দো পেঁয়াজা বা মাছের দো পেঁয়াজা। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।